ন্যাশনাল মেডিকেল কমিশন বিলের প্রতিবাদে আজ আইএমএর ডাকা ধর্মঘট দেশ জুড়ে চলছে, যার প্রভাব পড়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সকাল থেকে মানুষজন লম্বা লাইন, তারপরেও পরিষেবা তারা পাচ্ছে না। শুধুমাত্র জরুরি পরিষেবা বাদ দিয়ে অন্য সমস্ত রকম চিকিৎসা পরিষেবা আজ স্তব্ধ। সকাল 6টা থেকে শুরু হওয়া এই বন্ধ চলবে আগামীকাল সকাল 6টা পর্যন্ত। এই বিষয় নিয়ে চিকিৎসকরা কি বলছেন, চলুন শুনে নিই আগে তাদের বক্তব্য। ন্যাশনাল মেডিকেল কমিশন বিলের প্রতিবাদে সারা দেশব্যাপী ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে সমস্ত রকম নন এসেনশিয়াল মেডিকেল সার্ভিসেস এটা আজ সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা অবধি এটা বন্ধ থাকবে, কিন্তু ইমার্জেন্সি পরিষেবা চালু থাকবে। আজকে যে ন্যাশনাল মেডিকেল কমিশন তৈরি হয়েছে, সেই ন্যাশনাল মেডিকেল কমিশন আমাদের চিকিৎসকদের স্বার্থ বিরোধী শুধু নয়, জনস্বার্থ বিরোধী। কারণ এখানে এমন কিছু প্রপোজাল দেওয়া হয়েছে যেখানে প্রাইভেট মেডিকেল কলেজকে কলেজে অতি সহজে বিনা মেধায় চিকিৎসক হতে পারবেন এবং মেধার কোনো যোগ্যতা থাকবে না। তাছাড়াও যেটা হচ্ছে যে একজন ব্রিজ কোর্সের প্রপোজাল দেওয়া হয়েছে, যে ব্রিজ কোর্সে 4 বছর কঠোর পরিশ্রম করে 4টে MBBS পাস করে একজন ডাক্তার হয়, সেখানে অন্যান্য ক্ষেত্রে অন্যান্য প্রফেশনালদের, যেমন আয়ুষ ডাক্তারদের বা নার্সিং প্রফেশনালদের বা কিছু কিছু কোর্স চালু করে তাদের ব্রিজ কোর্সের মাধ্যমে গ্রামীণ চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত করা হবে। এতে একাধারে যেমন চিকিৎসা পরিষেবা গ্রামীণ এবং শহরের দিকে বিভাজন স্পষ্ট করা হচ্ছে, তেমনি এক্ষেত্রে যে সমূহ সম্ভাবনা আছে যে তাদের এই অদক্ষ হাতে রুগীদের এবং সাধারণ মানুষের বিপদ হওয়ার, যার পরোক্ষ প্রভাব কিন্তু আমাদের উপরে এসে পড়বে। এছাড়াও ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে যে অ্যাপ্রুভাল হওয়া সেগুলো অতি সহজেই সরলীকরণ করা হচ্ছে, যার ফলে যারা আর্থিকভাবে সচ্ছল তারা কিন্তু পয়সার মাধ্যমে ভর্তি হয়ে যেতে পারবে। এবং তাতে কিন্তু ভীষণভাবে যে মেধার ক্ষেত্রে কম্প্রোমাইজ করা হবে, এবং যার ফলস্বরূপ চিকিৎসায় কিন্তু মানুষ যে চিকিৎসা পাবে তার চিকিৎসার মান অত্যন্ত নিম্নমানের হবে। এছাড়াও আমাদের পোস্ট গ্রাজুয়েটের যে একটা এন্ট্রান্স পরীক্ষা হয় NEET PG, সেটা তুলে দেওয়া হচ্ছে, এবং একটিমাত্র নেক্সট বলে একটা পরীক্ষা চালু করা হয়েছে, যে নেক্সট পরীক্ষায় যারা ফাইনাল MBBS পাস করবেন তাদের যে মূল্যায়ন, সেই মূল্যায়নের ভিত্তিতেই তারা পোস্ট গ্রাজুয়েশনে চাকরি পাবে। এর ফলে কী হবে, যে কারো যদি ফাইনাল MBBS-এর মার্কস ঠিক না হয় তাকে তার দ্বিতীয়বার তার রেক্টিফিকেশনের কোনো সুযোগ থাকবে না। তাছাড়াও প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে অনেক সময় হতে পারে তারা অনেক বেশি নম্বর দিয়ে তাদের ছাত্রদের সুযোগ করে দেবে, হয়তো পরবর্তীকালে তারা যেন স্নাতকোত্তর পদপাঠন করতে পারে, এবং সেক্ষেত্রে যারা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আছে তারা হয়তো দেখা গেল আশানুরূপ নম্বর না পাওয়ায় হয়তো মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করতে পারছে না। সবচেয়ে নিন্দনীয় যেটা, সেটা যেভাবে যত দ্রুততার সঙ্গে পরপর লোকসভায় বিলগুলো আনা হচ্ছে এবং লোকসভায় এই বিলটা পাস করা হয়ে গেছে, রাজ্যসভায় প্রেস করা হবে, তার আগেই আমরা সারা ভারতবর্ষের সমস্ত চিকিৎসকরা এক হয়ে প্রতিবাদ। যারা সকালবেলায় চিকিৎসা করাতে এসেছেন, চলুন শুনে নিই তাঁদেরও বক্তব্য। বিনয় রায়ের রিপোর্ট, NTV WB। টিকিট কেটে আসতে বলছে ধর্মঘাট বন্ধ। আপনারা তো হয়রান হচ্ছেন, আসলেন ডাক্তার দেখাবো বলে? হ্যাঁ হ্যাঁ হলো, হ্যাঁ খরচ হয়ে তাকে কই, এখন ঘুরে যেতে বলছে, ঘুরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এখন টিকিট দিচ্ছে, সেখানে বললেই তো পারতো যে দেখালো। হ্যাঁ টিকিট সমান এখন ছাড়ছে, তার টিকিট আলাদা কথা বলার দরকার যে আপনারা বাড়ি যান, টিকিট কেটেন না। আমার নাম কোনো বেবে, ডাক্তার দেখাবো তো ডাক্তার হয়তো বন্ধ করে দেবো, পালিয়ে গেল। আমরা তো ব্যথা তো মরছি, আমরা লটপট করছি কথায়। হ্যাঁ সকালে দেখতে দেখতে তো বন্ধ করে তো চলে গেলো, বলে আর হবে না তো চলে গেলো। হ্যাঁ আমার বাড়ি যেতে হবে, কী করবো, হয়তো মরতে মরতে হবে। আমার নাম মাহতাব আলী।